রাতারাতি ঘরে ঘরে বোমা তৈরি হচ্ছে আর বোমা ফাটতে শুরু করে, আর তার সম্পর্ক বা সম্বন্ধ কোথায় পাওয়া যাচ্ছে, কার বাড়ি সেটা? সেখানে একতলায় কার অফিস চলে, কোন পার্টির অফিস চলে, কার বাড়ি থেকে গ্রেনেড ধরা পড়ে, কার বাড়ি থেকে আরডিএক্স ধরা পড়ে, এটা শুধু বর্ধমানে নয়, মালদায়ও ধরা পড়ে। এরা কারা? কিসের জন্য তৈরি হচ্ছিল? তারা কি দেওয়ালি মেলার জন্য, বাজি ফোটাবার জন্য চকলেট বোম তৈরি করছিল, নাকি দেশকে শেষ করার জন্য, দেশকে ধ্বংস করার জন্য, দেশের মধ্যে একটা সন্ত্রাসবাদের সৃষ্টি করার জন্য নানা রকমের বীভৎস বোম তৈরি করা হচ্ছিল?